আমি কিংশুক পাত্র, সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের ডিএসটি এসটিআই হাব প্রজেক্টের প্রকল্প সহায়ক এবং আদিবাসীদের আর্থসামাজিক উন্নয়নের জন্য বর্তমানে কাজ করছি। এখন কোভিড-19 মহামারীর একটা আকার ধারণ করেছে। এই ভাইরাসটি মূলত হাঁচির সময় নাক আর মুখ থেকে যে জলীয় কণাগুলো ছিটকে বেরিয়ে আসে তার মধ্যে থাকে, যা সংস্পর্শে এলে মানুষের রোগের সৃষ্টি করে। তাই আজকে কিছু কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে। এই রোগ ছড়ানোর হাত থেকে রেহাই পাওয়ার জন্য সকলকে নাক মুখ ঢেকে রাখার জন্য মাস্ক পরতে বলা হচ্ছে। যাদের বাড়িতে সেলাই মেশিন আছে তারা সহজেই এই মাস্কটা তৈরি করতে পারেন। সাধারণ সুতির কাপড়ের প্রতিটি মাস্ক তৈরি করতে 10 থেকে 11 টাকা খরচ হয়। এই মাস্ক তৈরি কি করে করবেন সেটা দেখিয়ে দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় শ্রীমতী চম্পা কুণ্ডু মোদক, যিনি কল্যাণ কৃষি বিজ্ঞান কেন্দ্রের একজন সমাজসেবী এবং ইনি সেলফ হেল্প গ্রুপেরও ট্রেনিং দিয়ে থাকেন। এরপর আমরা দেখে নেব মাস্ক তৈরির পদ্ধতি। একটা মাপ করে কেটে নিয়েছি, এটা 2 পাশ থেকে 8 ইঞ্চি করে নিতে হবে, ঠিক আছে? এবার এটা আমি 2 পাশে এইভাবে মুড়ে নিলাম, এবার মুড়ে নিলাম 2 পাশে, মুড়ে নিয়ে এপাশে 3টে প্লেট করলাম। দুপাশে 3টে করে প্লেট করে এটা 3 লেয়ার না, এটা হলো। এবার আমাদের ইলাস্টিক লাগাতে হবে। এই ইলাস্টিক গুলো এইভাবে কিনতে পাওয়া যায় লম্বা মতো, সেটা আমরা 6 থেকে 6.5 ইঞ্চি মাপে কেটে নিলাম, 6.5 ইঞ্চি কেটেছি, ঠিক আছে? এবার এটা আমরা লাগানোর পদ্ধতিটা দেখিয়ে দিই একটু। প্রিয় আদিবাসী ভাই বোনেদের ও দাদা দিদিদের একটা কথা বলে রাখি যে একদিন পরে পরে কিন্তু মাস্ক গরম জল ও সাবান দিয়ে ধুয়ে নেবেন, আর কখনোই একজনের মাস্ক অন্যজন ব্যবহার করবেন না। নমস্কার।